বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ডের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল তার অন্যায়টা ছিল তিনি দেশকে স্বাধীন করেছিলেন এই স্বাধীনতা সংগ্রাম কোনো প্রশিক্ষিত সেনাবাহিনীর মাধ্যমে আওয়ামী লীগ যেমন তার সংগঠন প্রশিক্ষিত ছিল না ছাব্বিশে মার্চের ভাষণের পর আহ্বানের পর যারা সেই দিন নেমে এসেছিল অস্ত্র হাতে নিয়ে তারাও সেই দিন প্রশিক্ষিত সেনাবাহিনী ছিল না বাংলা লক্ষ লক্ষ মানুষ যাদেরকে বঙ্গবন্ধু উদ্বুদ্ধ করেছিলেন তার রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্বপ্নদিকে ছিলেন বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে বাংলার মানুষের স্বাধীন আসবে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সব কিছু মুক্তি আসবে তারাই সেই দিন ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা অর্জন করেছিল এই অপরাধেই বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে এই দেশকে একটি নব্য পাকিস্তানে রূপান্তরিত করে পাকিস্তানের সাথে একটি লুজ কনফেডারেশন করবার ষড়যন্ত্র হিসাবেই পণ্য আজ সংগঠিত হয়েছিল বাদ দেন শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দেশে ফিরে আসার পর তিনি জানি বঙ্গবন্ধু সে অবিষ্ট লক্ষ্য পৌঁছার জন্য বাংলার মানুষকে নতুন করে কাতার বন্দি করলেন আরা মানুষ সেনাপতির অভাবে যেমনি সেনাবাহিনী থাকে না তেমনি বাংলার রমনীত মানুষ বঙ্গবন্ধুর অভাব পূরণ করেছিলেন শেখ হাসিনা তার নেতৃত্বে আবার নতুন করে যখন সংগ্রাম শুরু হলো ঘাতক দল বসে থাকলো না বারবার বার তার প্রাণ নাশ করবার চেষ্টা করেছে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে তাকে চড়াই উত্তায় পার হয়ে গৃহবন্দী হয়ে এইখান পর্যন্ত এসেছেন বাঙালি জাতিকে বঙ্গবন্ধু স্বপ্ন একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে পৃথিবীর মুখে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছেন আজকে বাংলাদেশের মানুষের অন্ন শিক্ষা বাসস্থান চিকিৎসা নিশ্চয়তা তিনি দিতে পেরেছেন আজকে এইখানে আবার নতুন শত্রুতা সেই পরাজিত শক্তি আবার নতুন করে জানা পাচ্ছে বেগম খালেদা জিয়া পনেরোই আগস্ট পালন করেন উৎসবের সাথে বেগম খালেদা জিয়া একুশে আগস্ট শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেন গের হামলা করে অথচ সেই বেগম খালেদিদাকে তিনি আজকে জামাই আদরে আলিশান বাসায় আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় রেখেছেন তার চিকিৎসা তার সবকিছু সবকিছু সব কিছু ছেড়ে দিয়েছেন কে বলবে খালেদিদে কারাবন্দি মির্জা ফখরুল সাহেবরা তার সাথে ঘন্টা গানে বসে আলোচনা করে কর্মসূচি নিয়ে এসে আন্দোলন করার নামে বলে কি সেখানে খালেদা অসুস্থ বিদেশে পাঠাতে হবে এই হাস্যকার উক্তি আজকে মানুষ আর বিশ্বাস করে না ঘন্টা তোমরা তার বাসায় গিয়ে আলাপ করলে ষড়যন্ত্র করলে মিটিংয়ে এসে বলো সে অসুস্থ তাকে বিদেশে পাঠানো হয় না খালেদা জিয়ার প্রতি যে বদন্যতা যে মহাবুতা শেখ হাসিনা দেখিয়েছেন আর তারা কি করেছিল তারা প্রতিটি মুহূর্তে তার প্রাণ নাশ করার চেষ্টা করেছিল আজকে তাদের যে বক্তব্য একদিন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে এই দেশের স্বাধীনতাকে জিয়াউর রহমান যেমনিভাবে এই দেশে বঙ্গবন্ধুকে মুছে ফেলে দিয়ে পাকিস্তান সৃষ্টি করেছিল আজকে সেই ষড়যন্ত্র আবার নতুন করে দাঁড়া বেঁধেছে আওয়ামী লীগ কোনোদিন হার মানেনি আওয়ামী লীগ কোনোদিন পরাজয় মানেনি বিগত দিনে শেখ হাসিনার নেতৃত্বে এই শোক দিবসে শোককে শক্তিতে পরিণত করে যেমনি আমরা বিজয় ছিনিয়ে এনেছি ইনশাল্লাহ আগামী দিনেও আজকের এই শোককে শক্তিতে করে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা বিজয় ছিনিয়ে আনব এবং বাংলাদেশে অগ্রজাতা অব্যাহত রেখে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা স্মার্ট বাংলা ইনশাল্লাহ কায়েম হবে